আমাদের এই যে ডাটাবেজে ডাটা রাখার জন্য আমরা তো এসকিউএল সার্ভার ইউজ করতেছি। ডাটাবেজ কি এটা নিয়ে আমি আলোচনা না করি, শুধু এতটুকু জানি ডাটাবেজে আমরা ডাটা রাখি, যেমন এক্সেল শীটে আমরা ডাটা রাখি, সার্ভারে আমরা ডাটা রাখি, ওখান থেকে ডাটা নিয়ে আসি। এখন এটা সাথে কথা বলার জন্য আমাদের একটা কনসোল লাগে, যেমন ভিজুয়াল স্টুডিও দিয়ে আমরা কথা বলি। আমাদের ডট নেট ফ্রেমওয়ার্ক ইনস্টল করা আছে, ডট নেট ফ্রেমওয়ার্ক তো কিছু হয় না, ভিজুয়াল স্টুডিও লিখি আমরা দেখেছি। এটার জন্য এই যে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, এটা হচ্ছে আমাদের কনসোল। এটাকে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে ওপেন করি। ডাটাবেজ নিয়ে কাজ করছে না এরকম এখানে আর যারা একদমই করেন নাই তাদের অনেক কিছু প্রবলেম হবে, এখানে আমি কি বললো আমি আবার দিই, কথা বলবেন না প্লিজ। ডিসকানেক্ট করে আবার এখানে আমাকে সার্ভার নেম চাইছে, এটা আমার সার্ভার নেম, উইন্ডোজ অথেন্টিকেশন, এগুলো কী জিনিস না জিনিস সেটা পরে জানলাম, কিন্তু এই দুটো জিনিস আমার ডাটাবেজ কানেক্ট দিতে হবে এটা জানো, সার্ভারের নাম আর অথেন্টিকেশন কানেক্ট করে। ডাটাবেজে ডাটা রাখার জন্য আমার একটা ডাটাবেজ লাগবে, আমি ডাটাবেজ ক্রিয়েট করি। আর কিছু করার দরকার নেই, ওকে দিলে হবে। ভুল করছি আমি রিফ্রেশ দিই, এটা অর্ডার বাই হয়ে যাবে। না আমি বানান ভুল করছি, যেটা সেটা এটা হচ্ছে যেটা বানান ঠিক করছে, ওটা আমার নামটা আগেছে, একই নাম হলে সে নিত না, নামটা ঠিক করলাম না, এরকমই থাক, নাহলে আমার কাজ করতে দেবে। দেখি আমার ডাটাবেজে কিছু নাই দেখতো, আর আমি একটা টেবিল ক্রিয়েট করবো, আমরা এক্সেলে যখন ডাটা রাখি প্রথম কলামটা সিরিয়াল নাম্বার দিই, 1 2 3 4 এরকম, এখানে একটা সিরিয়াল নাম্বার দিলাম আই, ভার্কার মানে হচ্ছে স্ট্রিং, যেটা এটা হচ্ছে কত ক্যারেক্টার লং সেটা এখানে লিখতেছি, ম্যাক্স দিলে সর্বোচ্চ নেবে।
থিংক এটার বিষয়ে হওয়ার দরকার নাই, এভি পজিটিভ এভি নেগেটিভ কাজ করতেছে, নানা করছে কাজ করতেছে। অ্যাড্রেস এখানে যেটা করতে হবে, প্রাইমারি কী কী জিনিস পরে জানবো, এটাকে অটো ইনক্রিমেন্ট করতে হবে যাতে এটা 1 2 3 4 করে বাড়ে। দিলাম সেভ করলাম, টেবিলের নাম দিলাম, তিনটা মুন্ডে খোলা যায় ডিজাইন দেখি। এখন আমি যা করলাম এগুলো আবার চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে আমি নাল এলাও করবো কি করবো না, কারণ আমি নেম আর ইমেল নাল এলাও করবো না। সিলেক্ট টপ 1000 এগুলো মানে প্রথম 1000 টাকা আসবে, আমার তো কোনো ডাটাই নেই যে আসবে। এডিট এই দিলে এখানে ডাটা সেভ করার চেষ্টা করতে, এখানে তো ভ্যালু দিব না তাই না, তো অটো দিলাম। এটা হচ্ছে আমার একটা কোয়েরি, এসকিউএল কোয়েরি। এসকিউএল কোয়েরি আমি ডাটাবেসের সাথে কথাবার্তা বলার জন্য যে কমান্ডটা লিখি সেটাই। আজকে আমরা দুটো কমান্ড শিখবো, একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে ইনসার্ট। এসকিউএল শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ডাটাবেস স্কুল, কোয়েরি সুন্দর মতো দেওয়া আছে এবং ওগুলো রান করে করে দেখাচ্ছে। সিলেক্ট অল ফ্রম কাস্টমার, কাস্টমার হচ্ছে আমার টেবিলের নাম, 91টা রেজাল্ট আসছে। তাহলে আমি যদি এখানে 1 লিখতাম, আচ্ছা অলরেডি বুঝলাম।
চার্জ করা যায়, যে আমি শুধু দুইটা কলাম দিচ্ছি। আরেকটা করে যেটা দেখবো সেটা হচ্ছে ইনস্টা। ইনসার্ট দুইভাবে লিখি, এই যে ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস, এটা ইনসার্ট ইনটু কলামগুলো বলে দেয় অথবা কলামগুলো বলে দুজনের ভ্যালুগুলো দিয়ে, এগুলো লেখার চেষ্টা করে। এখানে যখন ভ্যালুগুলো দেয় তার আগে পিছে একটা করে ইয়ে হলো আমার কলাম ছাড়া। এখন যদি কলাম সহ দিই সেটাকে একটু আমরা শিখলাম যে এখানে আমি ইনসার্টের সিলেক্ট কিভাবে লিখি, আমার কি করতে হবে, আমার ভিজুয়াল স্টুডিওতে লিখতে হবে, সেটা কিভাবে করবো সেটা হচ্ছে আসলে। আমি ভিডিওটা এখানে